আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজের ললি মানে ওয়াটারমেলন আইসক্রিম, যেটি এই গরমে এখন খুব অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আর সবসময় আমরা কেটে তরমুজ খাই, একটু ডিফারেন্ট স্বাদে খেতে চাইলে এই ললি আইসক্রিমটি ট্রাই করতে পারেন। খুবই সহজ একটি রেসিপি, তো চলুন দেখে নিই কীভাবে করেছি। প্রথমে আমি তরমুজগুলোকে একটি স্ট্রেনারের মধ্যে নিয়ে আমি তরমুজের রসটি বের করে নিচ্ছি। তরমুজের রসগুলো এভাবে চেপে চেপে আমি বের করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর হচ্ছে ছেঁকে নিয়ে এই কাজটি করতে পারেন। ব্লেন্ডারে ব্লেন্ড করলে বিচিগুলো সহ ব্লেন্ড হয়ে যায়, সে কারণে আমি এভাবে করছি। যদি ইজিভাবে করতে চান ওই প্রসেসটাও ফলো করতে পারেন। তো আমি এভাবে করে আস্তে আস্তে করে সবগুলো চেপে চেপে রস বের করে নিচ্ছি। আমি একটি তরমুজের হাফ নিয়েছি, তো অর্ধেকটা তরমুজ থেকে এভাবে করে চেপে চেপে আমি সবগুলো জুস বের করে তারপর আমি এই রসগুলো আবারও একটু ছেঁকে নিয়েছি, যেন কোনো ধরনের আঁশ অথবা কোনো বিচি থেকে না যায়। তো এভাবে একটু ছেঁকে নিলে আইসক্রিমের ভিতরে একটি ফ্রেশ ভাব থাকে, সে কারণে আমি এটি ছেঁকে নিয়েছি। তো ছেঁকে নেওয়ার পর আমার তরমুজের যে রসগুলো বের হয়েছে তার ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে। এখানে আমি এখন চিনি বা সুগার সিরাপ ব্যবহার করব। তো আমি আজকে চিনি ব্যবহার করছি না, এখানে আমি 1/4 কাপ মতো সুগার সিরাপ দিয়ে দিয়েছি। তরমুজের মিষ্টির উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু বাড়তি মিষ্টি অ্যাড করবেন। তো আমার তরমুজটি বেশি মিষ্টি ছিল না, সে কারণে আমি 1/4 কাপ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে আমি সবগুলো মিশ্রণ একটু নেড়ে মিশিয়ে নিয়েছি। তো এবার আমার এই চুলাতে জাল করে নেয়ার আগে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার মিক্স করব, যেটি খুবই দরকারি, না হলে ললিটি একটু পানসে পানসে লাগবে। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আপনারা কর্নফ্লাওয়ার অথবা ময়দাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি এই কর্নফ্লাওয়ারগুলো ছেঁকে রাখা তরমুজের জুস থেকে 1/2 কাপ পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিয়েছি। আমার এই মেজারমেন্ট কাপটি ছিল 1/4 কাপ পরিমাণ। যাই হোক, যে কোনো পরিমাণ পানি নিয়ে আপনি এই কাজটি করতে পারেন। আমি এক্সট্রা পানি ব্যবহার করিনি, এখানে আমি তরমুজের জুসটি দিয়েই কর্নফ্লাওয়ারটি মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন এখানে তো কোনো লাম্পস থেকে না যায়, সে কারণে আমি ভালো করে নিচ থেকে এভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে মিক্স করে নিয়েছি। তারপর আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটি আমি তরমুজের জুসগুলোর সাথে এভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এবার একটি চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি, আর এতে আমি তরমুজের জুসগুলো ঢেলে দিয়েছি। এখন আর কোনো কাজ নেই, শুধু নেড়ে যেতে হবে। আমার সব উপকরণ আগেই মেশানো হয়ে গিয়েছে, তো এখন শুধু আমি এটি নেড়ে ঘন করে নেব। একটু ঘন করে নিলে ললিটি খেতে বরফ বরফ যে ভাবটা সেটা চলে যাবে। আমি যেহেতু কর্নফ্লাওয়ার মিশিয়েছিলাম, সে কারণে কিছুক্ষণ জাল করার পরে আমার মিশ্রণটি ঘন হয়ে আসবে। তো আমার মিশ্রণটা ঘন হয়ে এসেছে, এখন আমি চুলা থেকে উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর আমি মেজারমেন্ট এই কাপটিকে ঢেলে নিয়ে তারপর আইসক্রিমের যে ডাইস বাজারে কিনতে পাওয়া যায় সে ধরনেরই আমি 2টি ডাইসের মধ্যে ঢেলে নিয়েছি। আপনারা আমি ডাইসে দেয়া
যে কাঠিগুলো ছিল সেগুলি ব্যবহার করেছি। আপনারা চাইলে আলাদা যে কাঠের আইসক্রিমের কাঠি পাওয়া যায় সেগুলোও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে শুধু উপরে একটু ফয়েল পেপার দিয়ে তারপর ছিদ্র করে জাস্ট ঢুকিয়ে দিবেন। তো আমি এভাবে করে আইসক্রিমের ডাইসের মধ্যে জুসগুলো ঢেলে দিয়ে আমি এভাবে ঢেকে দিচ্ছি। তারপর আমি এগুলো ফ্রিজে রেখে দিব প্রায় 10 থেকে 12 ঘন্টার মতো। ফ্রিজে 10 থেকে 12 ঘন্টা রেখে দিলে ললিটি পারফেক্ট হয়। তো আমার এখানে ডাইসগুলোতে ঢালার পর বাকি যেই আইসক্রিমের জুসটা ছিল সেটা আমি এরকম একটা প্লেন ইয়েতে ঢেলে নিয়েছি। এই মিশ্রণটি আমি পরে আরও কোনো এক সময় চাইলে আইসক্রিমের ডাইসে ঢেলে নিতে পারবো, সে কারণে ওটা আমি রেখে দিয়েছি প্রিজার্ভ করে। তো এবার হচ্ছে আমার আইসক্রিম হয়ে গিয়েছে, 10-12 ঘন্টা পর আমি আইসক্রিমগুলোকে রেখে দিয়েছি কিছুক্ষণ রেস্টে। অথবা আপনারা যদি ইনস্ট্যান্ট খুলতে চান তাহলে এভাবে পানির মধ্যে নিয়ে তারপর একটু কয়েক সেকেন্ড ভিজিয়ে রাখলেই আপনার আইসক্রিমগুলো উঠে আসবে। আপনারা ডাইসটি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে টানাটানি করবেন না, তাহলে শুধু কাঠিটাই হাতে চলে আসবে। তো আমি আপনাদেরকে দুটি প্রসেসই বলে দিলাম। আমার এই ললি আইসক্রিমগুলো রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই ডাইসটিতে বিভিন্ন শেপ দেওয়া আছে, যেই শেপগুলো বাচ্চারা পছন্দ করে। তো আমি দুটি শেপেই করেছি। আমার ললি আইসক্রিম রেডি এবং খেতেও খুবই ইয়ামি হয়েছে, সেই রিভিউটা আমার বাচ্চারাই দিয়েছে। তো আপনারাও আপনাদের বাসায় ট্রাই করবেন। আশা করছি যে ছোট বড় সবারই এই রেসিপিটি পছন্দ হবে। আইসক্রিমের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো একটি রেসিপি নিয়ে আবারও চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।